কি অবস্থা ভাই ব্রাদার, তোমাদের রাকিবে চলে আসে তোমাদের আমার ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো রেখে খেলতেছিলাম আমি ইরাঙ্গেলে হটরুপে নামতেছি, ডোভার্সি স্কোয়াড খেলতেছিলাম, নামার পর পর জাস্ট একটা গান পাই, তারপরে ঘরেই হোল্ড করতেছিলাম, চারপাশে এনিমি ছিল। আশেপাশে যেটার অ্যাঙ্গেল পাইছি ওটাই তো ভাই নক করার ফিনিশ করার চেষ্টা করছি, ঠিক আছে। দুটো কিল পাইছি, সামনে যেতে দেখলাম একটা ফ্রি কিল পরে রয়েছে, তো ফ্রি কিলটা আগে নগদ নগদ ফিনিশ দেওয়া দিয়ে তারপর সামনে আরও একটা এনিমি দেখছি। এদিকে দেখলাম আমার কাছে ইউএমপিতে এমন নাই, ঠিক আছে। তো এখানে জাস্ট একটু লুট টুট করে ওয়াক পাইছি, আরে এনিমিটারও পাই গেছি, এটারও নক ফিনিশ দিয়েছি। তারপর আবার একটু ভিতরে এসে জাস্ট একটু রিলোড টিলোড দিয়ে সামনের দিকে যাই, এটারও আরামসেই নক ফিনিশ দেওয়া দিচ্ছি, ঠিক আছে। তো নক ফিনিশ দেওয়ার পর জাস্ট রিলোড করে যেদিকে নক ফিনিশ দিলাম ওইদিকেই আগাই, বাইরে বাইরে মারা দিচ্ছি। কিন্তু আমার কাছে না কোনো গানে এখন এমন নেই, ঠিক আছে। এখানে দেখো সামনে একটা এনিমি ছিল, কিন্তু আমার ভাই M249 মাত্র 3টা না 6টা এমন যেন আছে। আমি ভাই ওরে তো প্রথমত খুঁজেই পাইতেছিলাম না, তারপরে এমন নাই মারবো কীভাবে। যাই হোক, এখানে একটু লুটপাট করি, তারপরে আবার সামনের দিকে একটা এনিমি দেখি যে আসতেছে এদিকেই। এ বেচারাও মেরা দিছি, ঠিক আছে। ওরে মারার পর আবার একটু লুট টুট করে সামনের দিকে যাইতে একটা বেচারা, তো এনিমিটারে নক ফিনিশ দেওয়ার পর আর মাত্র অল্প কিছু এনিমি ছিল ইভেন্টের মধ্যে, ঠিক আছে। আমি জাস্ট লুটই করতেছিলাম, কিন্তু এদিকে যে এনিমি চলে আসছে আমি ভাই ফুটস্টেপ ভালো করে বুঝিনি, দেখো হুট করে নক হয়ে গেলাম। আমি ভাই কিছুই টের পাইলাম না কেমনি কি। যাই হোক, এরপরে ভাই ওই ম্যাচে তো ভাই মারা খাই গেছি ইভেন্টও, তারপরেও যাই মনে করো যে খুব একটা কিল পাইনি, এই জন্য চলে আসো এই ম্যাচে। এই ম্যাচে পোচিং কিতে নামছিলাম, ইভেন্ট সারা খেলতেছিলাম মেবি আমরা। তো এখানে একটা এনিমি অলরেডি আমরা নক করে রাখছি, জাস্ট রিভাইভ পাইতেছি, এনিমিটা সামনেই আছে। রিভাইভ হওয়ার পরপরই না এনিমিটা রাশ দেওয়া দেয়, এনিমিটা আরও আগেই আমার মনে করো যে আমাদের পুশ দিতে পারতো, কিন্তু কেন পুশ দেয় নাই জানি না ভাই, এনিমির মাইন্ডের উপর ডিপেন্ড করে। আমি কি জানি ভাই, রাশ দিলে যদি আগে রাশ দিত তাহলে আমরা শিওর মারা খাই যেতাম এখানে, কারণ আমার তো ভাই রিভাইভ ধরছিল। যাই হোক, ওইখান থেকে বাঁচা গেছি, টিমমেটের রিভাইভও দেওয়া দিয়েছি, সামনে একটা এনিমি আছে, বুম গাইস ফিনিশ, আরামসে এটারও মারা দিয়েছি। তারপর কোচিং কিতে আর কোনো এনিমি ছিল না, দু একটা বটট মারে এনিমি খুঁজতে আমরা বেরোয় গেছি, ঠিক আছে। তারপর অ্যাপার্টের সাইডে এই রিকলের এখানে আপাতত তো রিকল না, ইভেন্ট চালা গেতেছি, তো এখানে না একটা বাগে দেখছি, তাহলে একটা এনিমি এখানে আসে, তো নামার সাথে সাথে আবার ফুটস্টেপও পাওয়া যায় উপরে উপরে। টিমমেটরা কল দিল উপরে, আমি ভাবছিলাম এই বিল্ডিং এর উপরে, কিন্তু পরে টের পেলাম ভাই পাশের বিল্ডিং এর উপরে তালায় আছে। বেচারা এখানে কি করতেছিল কে জানে, এটারও মায়েরা দিছি, নকফিনি দিয়ে দিছি, হালকা পাতলা লুট টুট করে এখান থেকে আমরা আবারও বেরোই যে এনিমি খুঁজতে। তারপর সামনে যায় পাই পুরো এক স্কোয়াড বাঙালি এনিমি, দেখো খতম সিন বলতে। তো গাড়ি থেকে স্প্রে দিয়ে আমি একটা নক পাইছিলাম, পরে আরেকটারে মারলাম, ঠিক আছে। আর বাদ বাকি কিল আমার টিমমেট পাইছে, তো পরের ডারে তো ভাই মারতেই পারতেছিলাম না, মানে গোল গোল ঘুরতেছিল, হালাই আমার মারতে পারতেছিল না, আমিও ফায়ার করতে পারতেছিলাম না। যাই হোক, ওদেরও মেরা দিছি, তারপরে মনে করো আমরা গাড়ি নিয়ে চলে যেতেছিলাম, কিন্তু টিমমেট আবার পিছনের সাইডে নাকি একটা গাড়ি দেখছে, তো টিমমেট গাড়িটা ঘুরায় সামনের দিকে যাইতে এখানে দেখো একটা কাহিনী হয়। বাইরে ভাই একটারে নক করছি, কিন্তু অন্যটা আমার অনেক ড্যামেজ দেওয়া দিচ্ছে, আমি জাস্ট গাড়ির ভিতর গেটিং দিয়ে বইছি, ভাবছিলাম ও আমার ড্যামেজ দিচ্ছে রাশ দিবে, তো আমি গাড়ির ভিতর গেটিনেও থাকা অবস্থায় মনে করো ফায়ার দিবো, আচমকাই মনে করো ও তো এক্সপেক্ট করবে না আমি গাড়ির মধ্যে, কিন্তু ও তো ভাই আমার পুশই দেয় নাই, তো আমি এখানে জাস্ট হিলিং করার পর ভাই আমার টিমমেট যারা নক করে রয়েছে ও তো মনে করছে ভাই আমি নাকি অফলাইন, ঠিক আছে, গাড়ির মধ্যে বসা দেখা, কিন্তু আমি তো আসলে অফলাইন না। যাই হোক, এখানে আরও একটা বাগি দেখলাম, বাগিটা এখানে থামলে একটু প্যারা হয়ে যেতে, কোনো টিমমেট একটা নক ছিল, তো ও নক তো না ভাই, ডিরেক্ট ফিনিশ হয়ে গেছে বেচারা। তো যাই হোক, বাগি যেটা ছিল ওইটা তো জোনের ভিতরে চলে আসে, আমরাও হিলিং করে জোনের ভিতরে আসি, বাগিটা এখানে দেখি, মানে এনিমিটা এখানেই আছে। আমি ভরপুর ড্যামেজ দিছি, টিমমেট আমার ডিভিএস নিয়ে গেছে রাশ দিতে, আর এখানে
বেচারা আমার টিমমেট ইজিলি মারতে পারতো যদি অন্য কোনো গান নিয়ে যাইতো। ডিবিএস নিয়ে গেছে ও তো ভাই, এনিমিটা অলরেডি অনেক ড্যামেজ ছিল, আমি অনেক ড্যামেজ দিয়েছিলাম। কোনোরকম একটা গুলির ছোঁয়া খাইলেই মনে করো যে মারাটা খাইয়ে যাইতো এনিমি, কিন্তু গেছে ডিবিএস নিয়ে কানেক্ট করতে পারে নাই, মারাটা খাইয়ে গেছে আমার টিমমেট। ডিবিএস এরকমই ভাই, কানেক্ট করতে পারলে সেরা, কানেক্ট না করতে পারলে মনে করো পুরাই বাস। তো সামনের দিকে না একটা ফায়ার পাইছিলাম একটু আগে যখন এখানে থামি, তো ওর জন্য আবার এখানে একটু টিপিপি নেই, আর একটু পরে ওরেও দেখি। তো স্প্রেটা দেখো, ওপি একটা স্প্রে দেয়, এটারও ফিনিশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা যারা যারা এখন লাইক দাও না, লাইক দিয়ে দাও, আর কমেন্ট করে দাও যে গেম প্লেটা কেমন লাগতেছে, ঠিক আছে। তো এখানে চলে আসি জোনের ভিতরে, ভাবছিলাম কি এখানে হোল্ড করবো, একটু পরেই না একটা গাড়ির সাউন্ড পাই, বড় লোকের গাড়ি সাউন্ড। আমি ভাবছিলাম গাড়িতে মনে হয় দুইটাই, কিন্তু গাড়িতে ছিল পুরো স্কোয়াডই ভাই। তো এখানে দেখো কাহিনীটা কি হয়, আবার এর পরে আবার চলে যায় না, কারণ ভাই এরপরে আবার রিয়াকশনের একটু ভিডিও আছে, ওইটুকু দেখা যায়। বাইরে ভাই সিরিয়াসলি ভুল হয়েছে আমার ভাই, ভুল হয়েছে, তোরা ভাই আমার সাইরা দিলেই পারতি, ঠিক আছে, আমারই ভুল হয়েছে। আমি ভাই ঘরের মধ্যে থাকলেই পারতাম, হোদাই গেলাম ওপেনে ওদের মারার জন্য। আমি ভাবছিলাম ওরা হয়তো থামবে না, ওরা থামছে, আর পুরো চারটা ছিল ভাই, চারটায় নেমে ফায়ার করলে ভাই কিছুই করার ছিল না। এটা কী গাড়ি ভাই, তোমরা কি গাড়িটা চিনো? চিনিয়ে থাকলে মনে করো কমেন্টে বললো এটা কী গাড়ি। আমি চিনি না গাড়ি সম্পর্কে, তো আইডিয়া নাই। তো যাই হোক ভাই, গেম প্লে পর্যন্তই, তারপরে দেখো। কেমনে গেলে বলা পান এরকম ভুল? ওকে টিডিএম ভালো আছে, কিন্তু আবারও জাম দিছে রজুকের হিল, হাতে ক্রসবো কো এনিমি কই। তো এটাই ছিল আজকের রিয়াকশন ভিডিও, যাদের যাদের ভালো লাগছে লাইক টেক দেওয়ার ইউ, আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, ঠিক আছে। টাটা, গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আবার আগামী একটা ভিডিও নিয়ে।